আজকে আমার একটা ফ্রেন্ডের ভাগ্নের জন্মদিন, তো চলেন আজকে বেশি কাজ না, একটি ছোট কাজ আছে, বহরমপুর থেকে কেক নিয়ে আনতে হবে। তো আমার ভাই রেডি হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন, এখনই গাড়ি স্টার্ট করব। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা চাঁদপাড়ার মোড় দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে 30 কিলোমিটার রাইড করব, রাস্তা খুবই খারাপ, তো কিছু করার নাই। পেট্রোল পাম্পে আমি তেল ভরে নেবো এখন গাড়িতে, তেল না ভরলে চলবে না। তো এখানে লোক নাই, দেখা যাক, হর্ন মারি, দেখা যাক। এখন পেট্রোল ভরে আমরা যাব বহরমপুরের দিকে, রওনা দেব। আমার বাইক এখন ছুটাবো আমি, বেশি দূর রাস্তা না, এখান থেকে 14 কিলোমিটার রাস্তা। তো রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তাটা, ঢুকছি 11 কিলোমিটার গাড়ি চালানোর পর এখন মনে হচ্ছে হ্যাঁ গাড়ি চালালাম। চলেন, মনে হচ্ছে হ্যাঁ গাড়ি চালালাম। বহরমপুর ঢুকছি এটা হাই রোডে, তো ফাঁকা দেখতে পাওয়া যাবে না, গঙ্গার উপর দিয়ে পার হচ্ছি, বহরমপুর ব্রিজের উপর দিয়ে। এই মুহূর্তে ব্রিজের উপরে আছি এখন, চলেন। আর এখান থেকে বেশি দূর না, আর 5 মিনিটের রাস্তা, যেখানে আমরা কেক আনতে যেখানে যাবো, কেকের দোকানটা। এখন কোথায় আছে বলতে পারবো না, ঠিক মঙ্গলবার ছুটি হতে পারে, সঠিক বলতে পারছি না। কেকের দোকান খোলা আছে দেখতে দিই সামনে, তো কেক চলে হলো, অসুবিধা কিছু দরকার নাই, আমার ঠিক নাই, দেখা যাক এখানে। আমার তো এটাই ভালো লাগছে, এটা হচ্ছে শশাঙ্কের রাজধানী, এটা দেখতে পাচ্ছেন, এটা ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শশাঙ্কের রাজধানী, আমাদের বাড়ির কাছে। এটা এসে আপনারা ভিজিট করে যেতে পারেন একবার, কিছু পুরাতন বাড়িঘর আছে,
মেসার সমস্ত কিছু আছে, এসে ভিজিট করে যেতে পারেন। গেট করলে মোটামুটি কিছু না, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ভাগ্য ভালো গেট পড়েনি, আমার বেরিয়ে যাবো। এখানে কন্যাসমুদ্র স্টেশন দেখতে পাচ্ছেন দূরে, আমি ক্যামেরা দেখতে পাচ্ছি কি জানি না, বলতে পারছি না ঠিক, আমি তো দেখতে পাচ্ছি না, তবে দেখালাম আপনাদেরকে, ধরতে পারলাম। আমার বাড়ি ঢুকছি, এটা আমি কন্যাসমুদ্র মার্কেট চলে এসেছি, স্টেশন বাজার, তারপর বাড়ির কাছে চলে এসেছি আমি। আমার বাড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি দেখতে পাচ্ছেন, আমার বাড়িটা দেখেন, এই বাড়িটা হচ্ছে আমার।